I am Pooja. Welcome back to my channel Pooja's Beauty and Life. So, বন্ধুরা আজকে আমরা ডার্ক সার্কেল নিয়ে কথা বলবো। ডার্ক সার্কেলস হলো আমাদের এই চোখের চারধারে যে কালো রঙের ঘেরা তৈরি হয় তাকেই বলে ডার্ক সার্কেলস। এবং ডার্ক সার্কেলস হলে আমাদের স্কিন থেকে সমস্ত রকম গ্লো যেন চলে যায়, স্কিনটা প্রচন্ড পরিমাণ ডাল দেখায় এবং আমাদেরকে অনেকটা বেশি বয়স্ক মনে হয়। এবং এই ডার্ক সার্কেলস খুব কমন একটা প্রবলেম, তাই আজকে আমি এই ডার্ক সার্কেলস রিলেটেড একটা খুব এফেক্টিভ হোম রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করে তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের ডার্ক সার্কেল রিমুভ করতে পারবে। এবং এই রেমেডিতে ব্যবহার করা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস হলো কিচেন ইনগ্রিডিয়েন্টস, যেটা তোমরা খুব সহজেই তোমাদের হাতের কাছে পাবে এবং এই রেমেডিটা কিন্তু তোমরা তৈরি করতে পারবে। রেমেডিটা শেয়ার করার আগে বলে নিই যে কি কি কারণে আমাদের ডার্ক সার্কেলস হয়। প্রথম কারণ হলো ঘুমের অভাব। আমাদের দৈনিক 7-8 ঘন্টা কিন্তু ঘুমের প্রয়োজন, সেই ঘুম যদি ঠিকঠাক না হয় সেটা কিন্তু ডার্ক সার্কেলস হওয়ার সব থেকে বড় একটা কারণ। দ্বিতীয় কারণ হলো অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, এগুলোর কারণেও কিন্তু ডার্ক সার্কেলস হয়ে থাকে। তৃতীয় কারণ হলো আমরা অনেকেই অনেকক্ষণ মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের সামনে বসে কিন্তু কাজ করি এবং এইসব গেজেটস থেকে এক ধরনের ব্লু লাইট বের হয়, যেটা আমাদের ডার্ক সার্কেলস হওয়ার পেছনে কিন্তু অন্যতম একটা কারণ। চতুর্থ কারণ হলো আমরা অনেকেই যখন রোদে বের হই তখন কিন্তু আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করি না, ফলে সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটা কিন্তু আমাদের চোখের তলার চামড়াকে খুব সহজেই পুড়িয়ে ফেলে, যেটা আমাদের ডার্ক সার্কেলস হওয়ার খুব বড় একটা কারণ। তো সানস্ক্রিন নিয়ে একটা ডিটেইল ভিডিও আমি আমার চ্যানেলে করে রেখেছি, তোমরা চাইলে তোমরা কিন্তু দেখে নিতে পারো, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পঞ্চম কারণ হলো মেকআপ। ইয়েস গার্লস, মেকআপ, স্পেশালি আই মেকআপ। তো আমরা মেকআপ করার সময় বিভিন্ন ধরনের আইলাইনার, কাজল এগুলো কিন্তু অ্যাপ্লাই করে থাকি এবং রাতে শুতে যাওয়ার আগে আমরা যদি সেগুলো ঠিকমতো রিমুভ না করি তো সেই কাজল আইলাইনারগুলো আমাদের আন্ডার আইতে এক ধরনের লেয়ারের সৃষ্টি করে, ফলে কি হয় এর কারণে কিন্তু আমাদের ডার্ক সার্কেলস হতে পারে। পাশাপাশি চোখ যদি আমরা খুব বেশি রাফ করি তো সে কারণেও কিন্তু ডার্ক সার্কেলস হতে পারে, কেন কি আমাদের মুখের অন্যান্য জায়গার চামড়ার থেকে আমাদের এই চোখের তলার চামড়া কিন্তু খুব বেশি পাতলা হয়। এছাড়া আয়রন ডেফিসিয়েন্সির কারণে এবং ঠিক পরিমাণে জল না খাওয়ার কারণে বডি আমাদের ডিহাইড্রেটেড হয়ে যায়, তো ফলে কিন্তু ডার্ক সার্কেলস হতে পারে। তো চলো রেমেডিটা কিন্তু দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, যাতে করে তোমাদের দ্বারা পরবর্তীতে আমার এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও মিস না হয়ে যায়। তো চলো শুরু করা যাক। তো এই রেমেডিটা বানাতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা আলু। আলুর মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টিজ, যেটা আমাদের ডার্ক সার্কেল রিমুভ করতে দারুণভাবে সাহায্য করে। তো আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা পিলারের সাহায্যে ভালো করে কিন্তু পিল অফ করে নিচ্ছি। এবার একটা গ্রেডার নিয়ে ভালো করে আমি কিন্তু আলুটাকে গ্রেড করে নিচ্ছি এবং আলুটার থেকে যে জুসটা সেটা কিন্তু আমি চেপে চেপে বার করে নিচ্ছি। তো এবার আমি নিয়ে নিচ্ছি একটা শসা। শসাটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা পিলারের সাহায্যে ভালো করে পিল অফ করে নিচ্ছি। এবার একটা গ্রেডারের সাহায্যে আমি ভালো করে শসাটাকে কিন্তু গ্রেট করে নিচ্ছি। এবার আমি শসাটা থেকে চেপে চেপে শসার জুসটা আলুর জুসের মধ্যে কিন্তু মিশিয়ে দিচ্ছি। শসার জুস চোখের ডার্ক সার্কেল রিমুভ করতে দারুণ কার্যকর। ফেশিয়াল করার সময়ও আমরা দেখেছি গোল গোল করে শসা কেটে চোখের উপর দেওয়া হয়, তাতে আই রিল্যাক্সেশনের সাথে সাথে ডার্ক সার্কেলও রিমুভ হয়। এরপর শসার জুস আর আলুর জুসটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ গ্রিন টি এক্সট্র্যাক্ট। গ্রিন টি এর মধ্যে রয়েছে ক্যাফেইন এবং অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের ডার্ক সার্কেল দূর করতে প্রচণ্ড হেল্প করে। তারপর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের মধ্যে থাকা কুলিং এজেন্টস আমাদের চোখকে একটা সুদিং এফেক্ট প্রোভাইড করে। এবার সবকটা ইনগ্রিডিয়েন্টকে ভালো করে মিশিয়ে আমি ফ্রিজে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। যে কোনো ঠান্ডা জিনিস চোখে অ্যাপ্লাই করলে আমাদের চোখের পেশিগুলো প্রচণ্ড রিল্যাক্সেশন পায় এবং কোল্ড থেরাপি খুব তাড়াতাড়ি আমাদের আন্ডার আই ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করে। এবার 2টো টিস্যুকে আমি আমার চোখের শেপ অনুযায়ী কেটে নিয়েছি। তোমরা চাইলে কটন বলও ইউজ করতে পারো। ভালো করে টিস্যুটাকে এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে আমি প্রথমে আমার ডার্ক সার্কেলের উপর ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি।
এবার ওই টিস্যু দুটোকেই আমি আমার আইলিডের উপর রেখে দেবো অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য। এতে আমার ডার্ক সার্কেলটা রিমুভ হওয়ার সাথে সাথে আমার চোখটা অনেক বেশি রিল্যাক্সেশনও কিন্তু পাবে। 10 থেকে 15 মিনিট পর আমি নর্মাল ওয়াটার দিয়ে আমার চোখটা কিন্তু ধুয়ে আমি চলে এসেছি। এবার আমি একটা ভাইটামিন ই এর ক্যাপসুল নিয়ে নিয়েছি এবং একটা পিনের সাহায্যে ফুটো করে আমি এর অয়েলটা বার করে নিচ্ছি। তো এবার আমি ভাইটামিন ই অয়েলটাকে ভালো করে আমাদের রিং ফিঙ্গারের সাহায্যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ করে নিচ্ছি। ভাইটামিন ই ক্যাপসুল আমাদের ডার্ক সার্কেল রিমুভ করতে দারুণভাবে কাজ করে, পাশাপাশি আমাদের চোখের তলার রিঙ্কেলস ফাইন লাইন্সকেও দূরে করে। আর সবসময় মনে রাখবে, চোখের মাসাজ কিন্তু আমাদেরকে রিং ফিঙ্গার দিয়েই করতে হবে, কেন কি রিং ফিঙ্গারের প্রেশার খুব কম হয় আর আমাদের চোখের তলার যে স্কিনটা সেটা কিন্তু প্রচণ্ড বেশি পাতলা হয়। এই রেমেডিটা প্রচণ্ড পরিমাণ এফেক্টিভ এবং এই রেমেডিতে ব্যবহার করা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ইন্ডিভিজুয়ালি ডার্ক সার্কেল রিমুভ করতে কিন্তু সাহায্য করে। তো প্রতিদিন এই রেমেডিটা তোমরা রাতের বেলায় শুতে যাওয়ার আগে কিন্তু অ্যাপ্লাই করবে এবং এই রেমেডিটার ব্যবহারে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ডার্ক সার্কেল কত তাড়াতাড়ি রিমুভ হয়ে যাচ্ছে এবং 5 দিন পরে তোমরা কিন্তু ফারাকটা বুঝতে পারবে যে তোমাদের ডার্ক সার্কেল কতটা রিমুভ হয়ে গেছে। এবং পাশাপাশি তুমি যদি এই রেমেডিটা কন্টিনিউ করো, মানে প্রতিদিন যদি তুমি এই রেমেডিটা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের ডার্ক সার্কেল পুরোপুরি চলে যাবে এবং পাশাপাশি তোমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদেরকে ডার্ক সার্কেল রিমুভ করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও রিলেটেড যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই কিন্তু রিপ্লাই করব। পাশাপাশি তোমরা যদি আমার সঙ্গে সোশ্যাল মিডিয়া সাইটে জুড়তে চাও তো অবশ্যই আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তীতে এরকমই কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।